তারপর দেখেন ভগবান শ্রীকৃষ্ণের মা যশোমতী, এই যশোমতী কলিযুগে চৈতন্য মহাপ্রভুর মা শচী দেবী হয়ে আপনাদের হবিগঞ্জে জয়পুরে তিনি অবতীর্ণ হয়েছেন ভক্ত মন্দিরে, এই আপনাদের হবিগঞ্জে, আপনারা কত সৌভাগ্যবান। তারপর দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তো দাপরে, এই দাপরের ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তাদের পার্শ্বদের মধ্যে মহাদেব এবং বিষ্ণুকে একত্রিত করে প্রথম হবিগঞ্জে পাঠিয়েছেন অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু করেন তিনি, মহাদেব এবং বিষ্ণু একত্রিত করে অদ্বৈত মহাপ্রভু করে ইয়েতে পাঠিয়েছেন লাউরে ইয়েতে সুনামগঞ্জে। তিনি এসে দেখলেন যে কলির জীব কাপি কাপি, এদের তো উদ্ধারের কোনো পথ নেই, উদ্ধারের কোনো সুযোগ নেই। তখন তিনি কি করলেন, তিনি কি করলেন দেখেন ভক্তমণ্ডলী, তিনি প্রভুকে আহ্বান করলেন, প্রভু তুমি তাড়াতাড়ি এই ধরাধামে অবতীর্ণ হও, তাড়াতাড়ি এই ধরাধামে অবতীর্ণ হও, তা না হলে এই কলির জীবকে উদ্ধারের কোনো পথ নেই। তখন তিনি কি করলেন, প্রভু ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাত্রে স্বপ্নে দেখিয়ে দিলেন অদ্বৈত মহাপ্রভুকে, আমি আসতেছি শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের অবশ্যই আমি আসতেছি, স্বপ্নে দেখাই দিলেন। তখন অদ্বৈত মহাপ্রভু কি করলেন, শচী দেবীকে তারপর জগন্নাথ মিশ্রকে তিনি তাদেরকে জান, তিনি তাদেরকে চিনেনও না, তিনি শুরু করলেন খুঁজতে শুরু করলেন শচী দেবীকে, তারপর জগন্নাথ মিশ্রকে, তাদেরকে খুঁজতে খুঁজতে তিনি পেলেন, পেলেন তারপরে দেখলেন যে তাদের তো বিয়েই হয় নাই, তা হলে কীভাবে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, প্রভু আসবেন কীভাবে এই ধরালাম। তখন এই অদ্বৈত মহাপ্রভু কী করলেন, তিনি নিজেই ঘটকালি শুরু করলেন যে এই যে শচী দেবীর গার্জিয়ান পক্ষ তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমাদের এই মেয়েটি কি বিয়ে দেবে, তখন গার্জিয়ান পক্ষ বলছে যে আমাদের এই মেয়ে তো কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খায়নি, যদি এই ধরনের এক পাত্র যদি পাওয়া যায় তাহলে আমরা বিয়ে দেব। তারপরে তিনি পাত্রপক্ষ ইয়ে জগন্নাথ মিশ্রে, বাবু বসেন না একসাথে যাই মেরে বল শেষ করতেছি বল। তারপরে দেখেন ভক্তমণ্ডলী জগন্নাথ মিশ্র হ্যাঁ খুশ পাত্রপক্ষ জগন্নাথ মিশ্রের গার্জিয়ান পক্ষকে জিজ্ঞাসা করলেন তোমাদের এই ছেলেটি কি বিয়ে দেবেন আপনারা, তারাও বলছে যে আমাদের এই ছেলেটা তো কৃষ্ণ প্রসাদ ছাড়া কিছু খাই না, এই ধরনের একটি পাত্র যদি এক পাত্র যদি পাই আমরা বিয়ে দেব। তখন অদ্বৈত মহাপ্রভু নিজে ঘটকালি করে শচী দেবী এবং জগন্নাথ মিশ্রের বিয়ের ব্যবস্থা করেছিলেন বর্তমানে। তো দেখেন এই যে অদ্বৈত মহাপ্রভু, তিনি তার বয়স যখন এই বয়সে ছিল, এই বয়স, এই বয়সে তখনকার সময়ে এক এক এলাকা এক এক রাজার অধীনে ছিল, তখন মা বাবার সাথে দুর্গাপূজায় গিয়েছিল অদ্বৈত মহাপ্রভু এই বয়সে মা বাবার সাথে, সবাই ভক্তি দিতেছে কিন্তু সে দেয় না, ভক্তি দেয় না। তখন যে সেবায়িত সে ভাবছিল যে হয়তো বাচ্চা মানুষ বোঝে না, তখন সেবাইতে বলছে ব্রাহ্মণে বোঝে ভক্তি দেব, তখন এই ছেলেরা বলছিল আমি ভক্তি দিলে তোমার এই মাটির দেবতায় আমার এই ভক্তিটা কি নিতে পারবো, সেটা বলছে আরে কী কথা বল, কী কথা বলে এই বাচ্চাটা। তখন এই রাজার কানে যখন দেওয়া হইলো আরে কোন ছেলেটা এই কথা বলছে, রাও নিয়ে আসো আমি রাজা, তার তার মা বাবা চোদ্দ পুরুষ সবাই ভক্তি দিতেছে হ্যাঁ দুর্গারে দুর্গা মারে, কোন ছেলেটা বলছে যাও নিয়ে আসো, রাজায় আদেশ দিয়েছে ধরিয়ে নিয়ে আসছে।